আসসালামু আলাইকুম বন্ধুরা ভিডিও প্রতিদিনের মতো জব অ্যান্ড স্টাডি চ্যানেলে আরেকটি ভিডিও আমার নিয়ে হাজির হয়েছে আজকের ভিডিওটি আপনারা দেখতে পাচ্ছেন বারো হাজার পাঁচশো একচল্লিশ পদে সংক্রান্ত আমরা মূলত এখন এই নিয়োগ বিজ্ঞপ্তিগুলোতে কতগুলো পদের সংখ্যা রয়েছে আবেদনের সময়সীমা কি নির্ধারণ করা হয়েছে সকল কিছু বিষয় নিয়ে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। সুতরাং ভিডিওটি না টেনে সকলেই ধৈর্য সহকারে দেখার চেষ্টা করুন আরেকটি বিষয় হচ্ছে এই প্রত্যেকটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়েই আগে আমার চ্যানেলে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে আপনারা চাইলে সেই নিয়োগ বিজ্ঞপ্তিগুলো বিস্তারিতভাবে দেখে আসতে পারেন চলুন শুরু করা যাক প্রথমে আমরা দেখতে পাচ্ছি তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এখানে বিভিন্ন ক্যাটাগরিতে দুইশো বিশটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এখানে আট পাঁচ দু তারিখ থেকে সাত ছয় দু তারিখ পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন এরপর আমরা দেখতে পাচ্ছি গণপূর্ত অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এখানে সাত ক্যাটাগরি চারশো উনপঞ্চাশটি পদসংখ্যা রয়েছে এখানে আপনারা এসএসসি এইচএসসি এবং স্নাতক পাশের বাংলাদেশের সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন এখানে আবেদনের সময়সীমা হচ্ছে সতেরো চার দু তারিখ থেকে একত্রিশ পাঁচ দু তারিখ পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন এরপর আমরা দেখতে পাচ্ছি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এখানে হচ্ছে একশো একটি পদ সংখ্যা রয়েছে বাইশ তারিখ পর্যন্ত আপনারা এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন এরপর আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ রেলওয়েতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এখানে পদের নাম হচ্ছে বুকিং সহকারী একশো তিপ্পান্নটি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে আবেদনের সময়সীমা হচ্ছে সতেরো পাঁচ দু তারিখ পর্যন্ত এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আপনারা আবেদন করতে পারবেন এরপর আমরা দেখতে পাচ্ছি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এখানে দুই ক্যাটাগরির পদসংখ্যা রয়েছে আবেদনের সময়সীমা হচ্ছে তেরো চার দু তারিখ থেকে তেরো পাঁচ দু তারিখ পর্যন্ত এরপর আমরা দেখতে পাচ্ছি কাস্টম এক্সারসাইজ ও ভ্যাট কমিশনারেট রংপুরের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এখানে ছয় ক্যাটাগরি ছিয়ানব্বইটি পদ সংখ্যা রয়েছে এখানে আপনারা এসএসসি পাশে আবেদন করতে পারবেন আবেদনের সময়সীমা দশ পাঁচ দু তারিখ পর্যন্ত আপনারা এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন বাংলাদেশ রাবার বোর্ডের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এখানে পনেরো ক্যাটাগরির পদ সংখ্যা রয়েছে আবেদনের সময়সীমা দশ পাঁচ দু হাজার বাইশ তারিখ পর্যন্ত আপনারা এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন কমিউনিটি বেসড হেলথ কেয়ার তে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এখানে বিভিন্ন ক্যাটাগরিতে আটশো আটটি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এখানে আপনারা এইচএসি পাশে আবেদন করতে পারবেন আবেদনের সময়সীমা নয় পাঁচ দু হাজার বাইশ তারিখ পর্যন্ত এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এখানে চার ক্যাটাগরির উনপঞ্চাশটি পদের সংখ্যা রয়েছে আবেদনের সময়সীমা আট পাঁচ দু তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেডের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এখানে তিনটি ক্যাটাগরির পদ সংখ্যার পদ রয়েছে আবেদনের সময়সীমা পাঁচ পাঁচ দু তারিখ পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন অভ্যন্তরীণ সম্পদ বিভাগ অর্থ মন্ত্রণালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এখানে পাঁচ ক্যাটাগরি পদ রয়েছে আবেদনের সময়সীমা ছয় পাঁচ দু তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন মৎস্য ও পানি সম্পদ মন্ত্রণালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে চার ক্যাটাগরির পদ রয়েছে এখানে আবেদনের সময়সীমা পাঁচ পাঁচ দুহাজার বাইশ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন বাংলাদেশ সমরাস্থ কারখানায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এখানে চোদ্দ ক্যাটাগরিতে একশো আটত্রিশটি পদ রয়েছে এখানে হচ্ছে তিরিশ চার দু তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এখানে ক্যাটাগরিতে পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তারিখ পর্যন্ত এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এখানে তিনটি ক্যাটাগরির ছিয়াশিটি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এখানে তিরিশ চার দুহাজার তারিখ পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন অল্টারনেটিভ মেডিকেল কেয়ার এএমসি স্বাস্থ্য অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এখানে বিভিন্ন ক্যাটাগরিতে দুইশো ছাব্বিশটি পদে আপনারা আবেদন করতে পারবেন এখানে হচ্ছে এইচএসসি পাশে আপনারা আবেদন করতে পারবেন আবেদনের সময়সীমা হচ্ছে আঠাশ চার দু তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এখানে সাত ক্যাটাগরির পদ সংখ্যা রয়েছে আঠাইশ চার দু তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে চার ক্যাটাগরির পদসংখ্যা রয়েছে আঠাইশ চার দু হাজার বাইশ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন বাংলাদেশ এক বোর্ডে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তিন ক্যাটাগরির পদসংখ্যা রয়েছে আঠাইশ চার দু হাজার বাইশ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন আমাদের শিল্পকলা একাডেমিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এখানে বারো ক্যাটাগরির পদসংখ্যা রয়েছে সাতাইশ চার হাজার বাইশ তারিখ পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন পল্লী উন্নয়নের ও বিভাগে বিভাগের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এখানে পাঁচ ক্যাটাগরির পদসংখ্যা রয়েছে সাতাইশ চার দু তারিখ পর্যন্ত এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এখানে চার ক্যাটাগরি তিনশো উনত্রিশটি পদসংখ্যা রয়েছে সাতাইশ চার দু হাজার তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন রুরাল পাওয়ার কোম্পানি লিমিটেডের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে পাঁচ ক্যাটাগরির পদসংখ্যা রয়েছে সাতাইশ চার দু হাজার তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন বাংলাদেশ এক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এখানে ১৩ রয়েছে তারিখ পর্যন্ত এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন পোস্টমাস্টার জেনারেল মেট্রোপলিটন সার্কেল ঢাকা এখানে নয়টি ক্যাটাগরি পদ রয়েছে পঁচিশ চার দু হাজার বাইশ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর এখানে চারটি ক্যাটাগরির পদসংখ্যা রয়েছে পঁচিশ চার দু বাইশ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এখানে ছয় ক্যাটাগরির পদসংখ্যা রয়েছে পঁচিশ চার দু তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন শিক্ষাগত যোগ্যতা এসএসসি এইচএসসি পাশে আবেদন করতে পারবেন পানিসম্পদ মন্ত্রণালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এখানে দুই ক্যাটাগরির পদ সংখ্যা রয়েছে এখানে স্নাতক পাশে আবেদন করতে পারবেন চব্বিশ চার দু তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে চোদ্দ ক্যাটাগরির পদ সংখ্যা রয়েছে এখানে আপনারা অষ্টম এস এস সি এবং স্নাতক পাশায় আবেদন করতে পারবেন বাইশ চার দু তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন সমবায় অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এখানে সতেরো ক্যাটাগরির পাঁচশো এগারোটি পদসংখ্যা রয়েছে এখানে শিক্ষাগত যোগ্যতা অষ্টম এসএসসি এইচএসসি এবং স্নাতক পাশে আবেদন করতে পারবেন আবেদনের সময়সীমা হচ্ছে একুশ চার দু তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন এরপর স্বাস্থ্য অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এখানে পনেরো ক্যাটাগরির ছাব্বিশশো আশিটি পদসংখ্যা রয়েছে এখানে শিক্ষাগত যোগ্যতা এইচএসসি পাশে আবেদন করতে পারবেন এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা প্রয়োজন হবে আবেদনের সময়সীমা একুশ চার দু পারবেন। নার্সিং ও মিড ওয়াইফ অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এখানে তেইশ ক্যাটাগরি দুশো অষ্টাশটি পদ সংখ্যা রয়েছে শিক্ষাগত যোগ্যতা অষ্টম এসএসসি এইচএসি এবং স্নাতক পাশে বাংলাদেশের সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন আবেদনের সময়সীমা হচ্ছে ষোলো পাঁচ দু তারিখ পর্যন্ত এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর খাগড়াছড়ি পার্বত্য জেলায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এখানে বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যোগ্যতা শিক্ষা এইচএসি পাশে আবেদন করতে পারবেন আবেদনের সময়সীমা পঁচিশ পাঁচ দু তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন খুলনা শিপিয়ার্ডে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এখানে বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে আবেদনের সময়সীমা আঠাইশ চার দুহাজার তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন এরপর জেলা প্রশাসকের কার্যালয় শেরপুর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এখানে আট ক্যাটাগরির সংখ্যা রয়েছে উনিশ পাঁচ দু তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন জেলা প্রশাসনের কার্যালয় গোপালগঞ্জ এখানে দুইটি ক্যাটাগরি পদ সংখ্যা রয়েছে দশ পাঁচ দুহাজার তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন জেলা প্রশাসনের কার্যালয় লালমরিহাট এখানে পাঁচটি ক্যাটাগরি পদসংখ্যা রয়েছে অষ্টম এস এইচএসসি পাশে আবেদন করতে পারবেন আবেদনের সময়সীমা পাঁচ পাঁচ দু হাজার বাইশ তারিখ পর্যন্ত এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন জেলা প্রশাসনিক কার্যালয় বগুড়ায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এখানে তিনটি ক্যাটাগরি পদসংখ্যা রয়েছে আঠাইশ চার দুহাজার বাইশ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন জেলা প্রশাসনিক কার্যালয় ঠাকুরগাঁয়ের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এখানে পাঁচ ক্যাটাগরি পদসংখ্যা রয়েছে আবেদনের সময়সীমা একুশ চার হাজার বাইশ তারিখ পর্যন্ত এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন এই ছিল বন্ধুরা মূলত এই উনচল্লিশটি চলমান নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এই নিয়োগ বিজ্ঞপ্তিগুলো সংক্রান্ত আপনাদের কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন নিত্য নতুন সকল সরকারি চাকরি আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আলাইকুম